हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आबारो एकटा नतून रेसिपी निये फिरे एलाम आमार चैनले। आजकेर रेसिपी KFC स्टाइलेर चिकेन पॉपकॉर्न। छोटो बड़ो सबाइर खूब पछंदेर एकटा रेसिपी शेयर करछि आजकेर भिडियोते। रेसिपिटा बानानोर जोन्नो आमि एखाने 250 ग्राम बोनलेस चिकेन क्यूब निये निएछि। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। মশলাতে আমি ব্যবহার করেছি লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং ব্ল্যাক পেপার। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা এবং রসুনের পেস্ট। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটা বানানোর চেষ্টা করেছি। আপনারা যদি চান তাহলে এখানে সয়া সস, রেড চিলি সস এগুলোও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা দুধ। দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজারে। অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো লবণ এবং রেড চিলি পাউডার দিয়ে এই ড্রাই মিক্সারটাকে খুব ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আপনারা চাইলে চিল ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। প্রায় 3 ঘন্টা পরে আমি ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজার থেকে বের করে এনেছি। এখন এটা একটা একটা করে কোটিং করার পালা। ম্যারিনেট করা চিকেনগুলোকে ড্রাই মিক্সারের মধ্যে কোটিং করাটা একটু কঠিন, কিন্তু আপনারা যদি এই প্রসেস ফলো করেন তাহলে কিন্তু চিকেন পপকর্নটা খেতে অসাধারণ লাগবে। এখন 1-1টা চিকেনের পিস আমি ড্রাই মিক্সারের মধ্যে দিয়ে দেব আর সেখানে ভালোভাবে কোটিং করে আমি ওগুলোকে দিয়ে দেব ঠান্ডা জলের মধ্যে। প্রায় 30 সেকেন্ডের মতো আমি এই চিকেনগুলোকে জলের মধ্যে রেখে দেব এবং আবারও 30 সেকেন্ড পরে এগুলোকে ড্রাই মিক্সারের মধ্যে কোটিং করে ডাইরেক্ট দিয়ে দেব ডিপ ফ্রাই করতে। ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চিকেনগুলো রাখার কারণে বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে অনেকটা সফট হবে। এই পর্যায়ে আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আপনারা যারা চাইছেন বাড়িতে কোনো গেস্ট আসলে এই ধরনের চিকেনের রেসিপি বানিয়ে তাদেরকে পরিবেশন করবেন, কিন্তু ভাবছেন এটা বানানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন, তাহলে আপনারা এই 1টা কোটিংয়ের পরে জলের মধ্যে না ডুবিয়ে প্রায় 5 থেকে 7 দিনের জন্য একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজারের মধ্যে রেখে দিতে পারেন। আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম এগুলো ডিপ ফ্রাই করার জন্য। এখন 1-1টা করে চিকেনের পিস আমি খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি সমস্ত চিকেনগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলো ফ্রাই করতে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকে। সমস্ত চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে আর চিকেনগুলোকে দেখেও কিন্তু KFC চিকেন পপকর্ন মনে হচ্ছে। এই পর্যায়ে আপনারা আপনাদের নিজেদের পছন্দের ডিপ সস দিয়ে পরিবেশন করতে পারেন আজকের চিকেন পপকর্নের রেসিপি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আমার দেওয়া নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।